আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থীরা নিশ্চয়ই ভালো আছো এখন করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ বন্ধের কারণে তোমাদের লেখাপড়ার হতো অনেক ক্ষতি হচ্ছে তারপরেও আমরা চেষ্টা করছি তোমাদেরকে কিছু না কিছু দেওয়ার জন্য এখন তোমরা ক্লাস দশম শ্রেণীতে পড়ো দশম শ্রেণীর ক্লাস আজকে আমি নিব এই দশম শ্রেণী তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস কারণ তোমাদের সামনেই এসএসসি পরীক্ষা তারপরও তোমাদেরকে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে এ কারণেই ইতিহাসের যে বিষয়টা তোমাদের আছে সেই বিষয়টার মধ্যে চতুর্থ অধ্যায় যে ছিল সেই অধ্যায়টা তোমাদের সাথে আজকে আমি একটু আলোচনা করবো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এবং এটাই অধ্যয়ন করার চেষ্টা করবে এখন চতুর্দশ অধ্যায়ের নামটা কি ছিল সেটাও আমাদের জানতে হবে নামটা ছিল হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যখন স্বাধীনতার ঘোষণা দেন স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরে হানাদার পাকিস্তান বাহিনীরা উনিশশো সালে ছাব্বিশে মার্চের দ্বীপ তাকে গ্রেফতার করে গ্রেফতার করে ঢাকা থেকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যান নয় মাস মুক্তি মুক্তিযুদ্ধের নয় মাস তাকে সেখানে বন্দি করে রাখা হয় উনিশশো সালে ১৬ ডিসেম্বর যখন আমরা চূড়ান্ত বিজয় লাভ করি তখনও কিন্তু বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন তিনি বেঁচে আছেন কিনা আমাদের এই দেশের জনগণ কিন্তু তখনও জানতেন না কিন্তু এই জনগণের এই উদ্বেগ উদ্বেগ একদিন অবসান ঘটে কিভাবে উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশে ফিরে আসেন এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশে ফিরে আসলে এই ফিরে আসাটা কি আমরা তা বলতেছি স্বদেশ প্রত্যাবর্তন এখন স্বদেশ প্রত্যাবর্তন বলতেছে কীভাবে তিনি আমাদের দেশে ফিরে আসেন সেটা আমাদের আগে জানতে হবে জানতে হবে এই জন্য যে উনিশশো সালে সালের দশই জানুয়ারি যখন তাকে মুক্তি দেওয়া হয় প্রথমেই কিন্তু সরাসরি তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসেননি তিনি কিন্তু পাকিস্তান বাহিনী বিশেষ বিমানে করে প্রথমে লন্ডনে যাওয়া হয় অতঃপর ব্রিটিশ রাজকীয় বিমানে করে দিল্লি হয়ে পরে ঢাকায় আসে তিনি যখন ঢাকায় আসেন আমাদের দেশের জনগণ জনগণ এই মহান নেতাকে অভূতপূর্ণ পূর্ব একটা অভিনন্দন প্রদান করে থাকেন কিন্তু এই যে দেশে আসেন তার মানে কি আমরা যখন ভালো একটা জিনিস পাই অনেকদিন যাওয়ার পরে অনেক দিন যে মানুষটাকে আমরা দেখি না সেই মানুষটাকে যখন আমরা দেখব নিশ্চয়ই আমরা তাকে দেখে উৎফুল্ল হয়ে যাব এমন উৎফুল্ল হবে তখন কে হাসছে কে খাচ্ছে সেটা কিন্তু আমরা দেখব না আমরা খালি দেখব প্রিয় আমাদের যে প্রিয় মানুষটা আমাদের কাছে ফিরে আসে সেটাই হচ্ছে আমাদের মূল কথা তিনি কিভাবে আসছেন সেটাও আমাদেরকে দেখতে হবে এখন বঙ্গবন্ধু যা ছিলেন পাকিস্তানের কারাগারে বন্দি তিনি অনেক দিন নয়টা মাস তাকে পাকিস্তান বাহিনীরা বন্দি করে রাখছেন সেই কারণে যখন তিনি বাহাত্তর সালে দেশে প্রত্যাবর্তন করে তখন মানুষের খুশির সীমা ছিল না এই অসী সীমাহীন খুশিটাকেই ধরে রাখার জন্য মানুষ এই প্রিয় নেতাকে দেখার জন্য রেশকোস ময়দান থেকে বিমানবন্দর থেকে রেসকোস ময়দান পর্যন্ত তার মানে কি এ পর্যন্ত লাখো মানুষ তাকে দেখার জন্য এই এক নজর দেখার জন্য তারা সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল লক্ষ লক্ষ মানুষকে দেখে বঙ্গবন্ধু খুশিতে আনন্দে আত্মহারা নিজেও কেঁদেছেন জনতাকেও তিনি কাঁদিয়েছেন জনতা কিন্তু তার দুঃখের দুঃখী হয়ে কাঁদছেন তার হাসিতে হেসেছেন স্বদেশে এসে তিনি প্রথমে রেসকোর্স ময়দানে যেটা বর্তমানে আমরা সোরার্দি উদ্যান নামে চিনি সেখানে তিনি একটা বক্তৃতা দেন এই বক্তৃতায় তার প্রথম কথাই ছিল দেশ যুদ্ধবিধ্বস্ত দেশটাকে দেশের প্রতি একটা নীতি নির্ধারণ করা বিভিন্ন ধরনের প্রদর্শন করা এবং এটাই ছিল তার কাজ এরপরেই দেখো এখানে কি বলছি আমি বয়স প্রত্যাবন্ধন এই অবিসম্বিত নেতার প্রতি জনগণের আবেগময় অভিনন্দন ছিল আদেশে বঙ্গবন্ধু বক্তৃতা কি বলেছিলেন বিভিন্ন ধরনের নীতি নির্ধারণ দিয়েছিলেন বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছিলেন এবং এমন একটা পর্যায়ে তিনি একথাটাও বলেছিলেন যে বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র রাষ্ট্র হবে রাষ্ট্রের ভিত্তি হবে গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এটাই হচ্ছে তার মূল কথা এরপরে হচ্ছে তিনি যখন দায়িত্ব নেন দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণ করলে তিনি উনিশশো সালে বারোই জানুয়ারি একটা মন্ত্রিসভার আয়োজন করেন সেই মন্ত্রিসভায় তিনি সংসদীয় পদ্ধতি চালু করেন চালু করার পরে তিনি শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন শপথ গ্রহণ করার পরেই কিন্তু তাকে তিনি বিভিন্ন ধরনের কার্যক্রম কিভাবে হবে সেই দিক নির্দেশনা প্রদান করে থাকেন বারোই জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন তার সময়কাল কত ছিল উনিশশো বাহাত্তর সাল থেকে বাহাত্তর সালে জানুয়ারি থেকে উনিশশো সালে পনেরোই আগস্ট পর্যন্ত এই সরকার পরিচালিত হয় এই সরকারের স্থায়ী ছিল মাত্র তিন বছর সাত মাস তিন দিন এইভাবে তিনি তার নবগঠিত গঠিত রাষ্ট্র পরিচালনার কাজ হাতে নেন আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল দীর্ঘ নয় মাস এই নয় মাসে আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতিকে আমরা কিভাবে বলতে পারি এটা বলতে পারি হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ এই অবস্থাটা কেমন ছিল সেটা আমাদের জানতে হবে সেটা যদি আমরা না জানি আমরা যদি এটা বুঝতে না পারি যে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা আমরা আজও অজানা থেকে যাবে এই জন্য আমাদেরকে এটা জানতে হবে যে পাকিস্তান বাহিনীরা আমাদেরকে কি পরিমাণ ক্ষয়ক্ষতি করে গেছে পাকিস্তান বাহিনীরা শুধু কি একলা করছে না তারা তাদের কিন্তু এদেশীয় দোষরা ছিল এদেশীয় দোষর কারা ছিল আলবদর সামস আল সামস রাজাকার এরা ছিল এদেশীয় দোসর কারণ এদের সাহায্য ছাড়া পাকিস্তানিরা এত বড় একটা ধ্বংসযজ্ঞ চাল পরিচালনা করতে পারতো না কারণ এদেশে যেমন আল রাজাকাররা গণহত্যা করছে গণহত্যার সাথে তারা নারী নির্যাতন করছে নারী নির্যাতনের পরও আমাদের দেশে যে সম্পদ ছিল সম্পদগুলো কিন্তু তারা বিনষ্ট করে গেছে বিনষ্ট করে গেছে বিনষ্ট করার কারণে দেখো এখন তাহলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি করছে এটার একটা হিসাব আমরা তো জানি এখন দেখো কি কী ক্ষয়ক্ষতি তারা করে গেছে প্রথমে আছে দেখো তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ ঘরবাড়ি তারা জ্বালিয়ে দিছে তিন হাজার অফিস ভবন জ্বালাইছে আঠারো হাজার প্রাথমিক বিদ্যালয় ছয় হাজার হাই স্কুল ও মাদ্রাসা নয়শো কলেজ ভবন উনিশ হাজার গ্রামের হাটবাজার জালিয়াপুরে ছাড়খাড় করে দিছে এরপরও কিন্তু তারা থেমে থাকে নেই এছাড়াও কিন্তু তারা দুশো চুয়াত্তরটি ছোটো বড়ো সেতু তিনশো তিনশোটি রেল সেতু এগুলো তারা ধ্বংস করছে খালি কি এগুলো ধ্বংস করছে তারা কিন্তু আমাদেরকে একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে নিঃস্ব করার মধ্যে আমি আরও আরও কিছু আছে যেটা ছিল পাকিস্তানি কলম এছাড়াও তারা ব্যাংকের ব্যাংকের যে কাগজের নোট ছিল কাগজের নোটগুলোও কিন্তু তারা কাগজের নোট ছিল সেগুলো তারা জ্বালিয়ে দেয় জ্বালিয়ে দেয় স্বর্ণ লুট করে স্বর্ণ লুট করে নিয়ে যায় এতে কি হয় আমাদের ব্যাংক ব্যাংকের তফসিলগুলো একেবারে শূন্য হয়ে যায় এখন ব্যাংক ব্যাংকে আমরা টাকা গচ্ছিত রাখি এছাড়াও ব্যাংকে কাগজের নোটগুলোও তারা জ্বালিয়ে দেয় তা স্বর্ণ স্বর্ণ লুট করে নেয় লুট করে করে নেয় এতে কি হয় এই যে কাগজে নোট জ্বালিয়ে দেওয়া স্বর্ণ লুট করে নেওয়া এতে আমাদের ব্যাংকের তফসিলগুলো একেবারে শূন্য হয়ে যায় ব্যাংকের কাজ কি ব্যাংকের কাজ হচ্ছে আমাদের টাকা পয়সা গচ্ছিত রাখা স্বর্ণ গচ্ছিত রাখা তফসিল যদি শূন্য হয়ে যায় আমাদের দেশ তো একেবারে নিঃস্ব হয়ে গেল হয়ে যায় এভাবেই এখন আমরা আলোচনা করবো হচ্ছে এই যে মুজিব সরকার দায়িত্ব যে নিল দায়িত্ব নেওয়ার পরে তারা কি ধরনের কার্যক্রম হাতে নিয়েছিল কার্যক্রমের মধ্যে পুনর্গঠন পুনর্বাসন এবং দেখো এখানে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন পুনর্গঠন ও পুনর্বাসন কার্যক্রম এই পুনর্গঠন কার্যক্রমের মধ্যে তাহলে সে কি কি কাজ হাতে নিয়েছিল সেটা আমাদের জানতে হবে প্রথমেই ছিল হচ্ছে আমাদের কৃষির উন্নয়ন কারণ আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ দেশের পঁচাশি ভাগ মানুষই কৃষির উপর নির্ভর করে এবং বাচ্চিক আয়ের অর্ধেকই আসে আমাদের খাত থেকে এই জন্য কৃষির উন্নয়নটা প্রথমেই আমাদের দরকার এই জন্য তিনি কিন্তু প্রথম কাজটাই ছিল তার কৃষি উন্নয়ন কৃষি উন্নয়নের মধ্যে তিনি করেছিলেন কি এই যে পঁচিশ বিঘা জমি এই পঁচিশ বিঘা জমির খাজনা মৌকুফ করছেন আবার যাদের খাজনা বকেয়া পড়ছে সেই বকেয়া খাজনাটাও তিনি মৌকুফ করার ব্যবস্থা করেন এরপরে তিনি একশো এক একটি পরিবারকে একশো বিঘা জমি পর্যন্ত মালিকানা প্রদান করে থাকেন এরপরে দু বাইশ লাখ লাখের অধিক কৃষক পরিবারে পুনর্বাসন করেন এই হলো তার কৃষি উন্নয়নের কাজ এরপরে হচ্ছে শিক্ষা খাতে শিক্ষার উন্নয়নে তিনি কি কি পদক্ষেপ নিয়েছিলেন সেটার মধ্যে দেখো প্রথমে আছে আমাদের নয়শো কলেজ ভবন ও চারশো হাই স্কুল তিনি পুনর্নির্মাণ করেন এবং সকল প্রাথমিক বিদ্যালয়কে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে সবগুলা প্রাথমিক বিদ্যালয়কে তিনি সরকারীকরণ করেন এছাড়াও এক লাখ পঁয়ষট্টি এই যে এখানে এক লাখ পঁয়ষট্টি হাজার শিক্ষকের চাকরি তিনি সরকারি করেন এরপরেও তিনি শিক্ষকদের বকেয়া বেতন প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়সমূহকে স্বায়ত্তশাসন সাহিত্য সাহিত্যশাসন প্রদান করে থাকেন এরপরে আছে আমাদের এই যে আমাদের আমরা কিছুক্ষণ আগে যেটা জানছি যে সড়ক রেলপথ বিধ্বস্ত হয়েছে সেই রেলপথগুলোও তো আমাদের সংশোধন করতে হয়েছে সেটাও সেগুলোও কিন্তু তিনি কাজ হাতে নিয়েছিলেন যেটা ছিল সড়ক রেল ও বিমান যোগাযোগে উন্নয়ন প্রথমে তিনি ছিল করেছিলেন কি সাতানব্বইটা নতুন সড়ক সেতু ধ্বংসপ্রাপ্ত রেল সেতু চালু করার ব্যবস্থা করে এরপরে তিনি করেন হচ্ছে ঢাকার সঙ্গে চট্টগ্রাম সিলেট যশোর করেন এরপরে হচ্ছে উনিশশো সালে আঠারোই জুন তিনি ঢাকা লন্ডন রুডে প্রথম ফ্লাইট চালু করেন এই হচ্ছে তার রেল ও সড়ক হচ্ছে তার সর্বশেষ কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছে প্রথম পাঠশালা পরিকল্পনা যে পাঠশালা পরিকল্পনার কাজ কার্যক্রম ছিল হচ্ছে নবীন রাষ্ট্র হিসাবে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা জন্য সালে জানুয়ারি মাসে পরিকল্পনা গঠন করা হয় যার কার্যক্রম ছিল হচ্ছে আমাদের দেশ যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন দারিদ্র হ্রাস প্রবৃত্তির হার শতকরা তিন থেকে পাঁচ দশমিক পাঁচে উন্নত করা খাদ্য উৎপন্ন স্বয়ং সম্পূর্ণত করা এবং বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস করা হ্রাস মানে কি কমিয়ে ফেলা যাতে আমরা অন্যের ওপর নির্ভরশীল হব না এরকম একটা কার্যক্রম তিনি হাতে নিয়েছিলেন এটাই ছিল তার শেষ কার্যক্রম এখন কথা হচ্ছে এতক্ষণ যে তোমাদেরকে আমি এই বিষয়গুলো জানালাম বুঝালাম অবশ্যই তোমরা বুঝতে পারছো তোমাদের কাছে যে যে জিনিসগুলো কঠিন ছিল অবশ্যই সেটা সহজ হয়ে গেছে এখন স্কুল বন্ধ কিন্তু আমাকে আমি যে তোমাদেরকে এতক্ষণ যে বিষয় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম এটার একটা বাড়ির কাজ আমার দরকার কারণ আমি যদি স্কুল যখন খুলবে তখন তোমরা এই বাড়ির কাজটা যখন আমাকে দেখাবে তো আমি বুঝতে পারবো তুমি না আমার ক্লাসটা ভালোভাবে উপভোগ করেছো বাড়ির কাজটাও সুষ্ঠুভাবে করে নিয়ে আসছো বাড়ির কাজটা কি দেখো বেশি কঠিন কিছু না আমি যা পড়ালাম এটার উপরেই একটা প্রশ্ন করছি যেটা হচ্ছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছিল তার আলোচনা এই আলোচনা আমি যেভাবে বলেছি ঠিক যে সেভাবে লিখতে হবে তা না তুমি তোমার মতো করে বই পড়ে যেভাবে তুমি তোমার মতো করে উপস্থাপন করে আমাকে দেখাবে এখন কথা হচ্ছে এই তো আমা আমি তো এতটুকু তোমাদেরকে আলোচনা করে দেখালাম আমার যতটুক সময় পেয়েছি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি তোমরা পড়বে বাসায় সুন্দরভাবে পড়বে সুস্থ থাকবে চারিদিকে করোনা ভাইরাস যেভাবে আমাদেরকে আক্রান্ত করছে আমাদের বাংলাদেশ হচ্ছে ঝুঁকিপূর্ণ দেশ মানুষকে ঘরের ভিতরে আটকে রাখা যাচ্ছে না সে কারণেই তোমরা অবশ্যই এদিক ওদিক ঘোরাঘুরি করবে না সুস্থ থাকবে সব সময় সুস্থ থাকবে নিরাপদে থাকবে ঘরে বসে থাকবে এবং নিয়মিত লেখাপড়াটাও চালিয়ে যাবে আমার জন্য দোয়া করবে তোমার জন্য দোয়া করি তোমরা যাতে ভালো থাকতে পারো আল্লাহ আল্লা আল্লাহ জানায় আমাদের বিপদ থেকে মুক্তি দেন সেই আশা করে আজকে শেষ করছি ধন্যবাদ